নমস্কার বন্ধুরা, মুখার্জি গার্ডেনের তরফ থেকে সমস্ত বন্ধুদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আপনারা সকলেই বাড়িতে কলম করেন বা করার চেষ্টা করেন, বিভিন্ন ভিডিও দেখেন, কিন্তু সবগুলোতে সাকসেসফুল হতে পারেন না। তার কারণ, নার্সারিতে কি পাউডার সাদা রঙের ব্যবহার করে যে ছোট্ট গাছি ফুল চলে আসে, শিকড় প্রচুর, মনে আপনাদের প্রশ্ন অনেক। আজ আপনাদের মনের সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখা ও শোনা আপনাদের কাছে। এই সাদা পাউডারটি হল ট্রাই হাইড্রো অক্সিডো বোরন, IBA NaPHB, নাম হচ্ছে কাটিং এইড। এটা ব্যবহারের নিয়ম জানতে হবে, কতটা ব্যবহার করবেন তার উপর আপনাদের কলম সফল হবে কি হবে না সেটা আপনাদের কাছে। যা আপনারা ভিডিও দেখেন তা সবটাই সত্য নয়, এমন কিছু দেখায় তা কোনোদিন সম্ভব নয়, আর এই ভুলগুলির জন্য আপনাদের কলম ঠিকমতো হয় না। দেখুন, সব গাছের কলম সব সময় হয় না, পরিবেশ উপযুক্ত না হলে কলম হবে না, মানে যেটি কলম করবেন তার শিকড় ছাড়বে না। তবে আমাদের এখানে বর্ষাকালে জ্যৈষ্ঠ থেকে ভাদ্র পর্যন্ত ভালো কলম করা যায় সমস্ত গাছেরই, কিন্তু কিছু গাছ আছে শীতের, তা ঠান্ডার সময় করা যায়। জবা, বাহারি, রঙ্গন ইত্যাদি কিছু গাছ সারা বছর করা যায়। কলম করার কিছু পদ্ধতি আছে। যে কোনো পেয়ারা ডাল আমি এখানে নিয়েছি, দেখুন, পেয়ারা ডালগুলিকে কেটে নিতে হবে। তাড়াতাড়ি শিকড় আনতে ডগের কচি ডালটি আপনারা কেটে নিলেন ভালো দেখে। কেটে নেওয়ার পর পাতাগুলি নিচের কেটে দিলেন। কেটে দেওয়ার পর কোন জায়গাটায় আপনারা হরমোন পাউডারটি লাগাবেন, ঠিক যেখানটা থেকে শাখা পোশাকা বেরোয় তার আগে 1 ইঞ্চি রেখে আপনারা একটু কেরাচেভাবে কাটলেন। কেটে আপনারা ডালটি পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখলেন। রাখার পর যদি 100টায় 100টায় আপনারা সাকসেসফুল হতে চান, তাহলে এই ডালগুলোকে H2O2 দিয়ে ভালোভাবে জলে দিয়ে আপনারা ডালটিকে পরিষ্কার শোধন করে নেবেন, যেন কোনো ভাইরাস বা ফাঙ্গাস ওতে না থাকে। তারপরে ডালটি ভালো করে পাউডারটি লাগাবেন। যদি পাউডারটা শুকনো অবস্থায় না লাগে, তাহলে একটু জল দিয়ে নেবেন। জল দিয়ে নেয়ার পর আপনারা পাউডারটি লাগাবেন, ধরে যাবে। ধরে যাওয়ার পর ঠিক এরকম প্যাকেটেই লাগান আর যেখানেই লাগান, একটাই লাগান আর 20টাই লাগান, ঠিক এইভাবে আপনারা লাগিয়ে দেবেন। লাগানোর পরে আপনারা জল দেবেন এবং ছাওয়াযুক্ত জায়গায় আপনারা কিন্তু এইটাকে রেখে দেবেন, যাতে রোদ না লাগে, অন্ততপক্ষে 30 দিন যাতে রোদ না লাগে। যে কোনো গোলাপ ডাল নেবেন, কাটিং এড পাউডারটা নিলেন, জলে গুললেন, লাগালেন, আর টবেতে আপনারা ঠিক এইভাবে কেটে আপনারা লাগিয়ে দিলেন। যে কোনো ডাল আপনারা এই কাটিং এডের দেওয়ার ফলে খুব তাড়াতাড়ি শিকড় বেরুতে সাহায্য করে। ঠিক এইভাবে আপনারা কিন্তু করবেন, এবং ঠান্ডা জায়গায় যেখানে রোদ আসবে না, গাছের গোড়ায় বা যেখানে অনেক গাছ আছে সেই জায়গায়, ছাওয়া আছে সেই জায়গাতে আপনারা রেখে দেবেন। 30 দিন পর এই ডালগুলির
শিকড় ছেড়ে যাবে। কিন্তু কিছু গাছ আছে 30 দিন পরে আপনারা তুলবেন না, যেমন পেয়ারা গাছ। ঠিক এই অবস্থায় আপনি ফাঁকা অবস্থায় ঠিক এইভাবে রেখে দিলে 30 থেকে 32 দিন পর আপনাদের এই ধরনের গাছটি হবে, শিকড়টা ছাড়বে কিন্তু কম ছাড়বে। 60 দিন পর দেখুন গাছটি এই রকম হবে। এইবার দেখুন 60 দিন পর এই গাছটির শিকড়টা কতখানি হয়েছে, কিন্তু এর শিকড়টা বেরুতো না যদি ডালটি মারা যেত। যাতে মারা না যায় তার সুব্যবস্থাটা কিন্তু পরিবেশ থেকে আরম্ভ করে সমস্ত জিনিসটা সঠিকভাবে কিন্তু পাওয়া চাই। যদি না হয় তাহলে কিন্তু আপনাদের ডালটি শিকড় ছাড়বে না এবং কলমটি আপনাদের সম্পূর্ণ হবে না। এইটা কিন্তু আপনাদের ভালোভাবে খেয়াল রাখতে হবে। এইবার ধরুন ওটা ছোট প্যাকেটে ছিল, বড় প্যাকেটে আমাদের বসাতে হবে। যে কোনো একটা বড় প্যাকেট নিলেন, বড় প্যাকেট মানে একদম 10-12 ইঞ্চিতে প্রথমেই বসাবেন না, তাহলে ভালো হবে না। যে প্যাকেটটিতে ছিল তার থেকে একটু বড় প্যাকেট নেবেন, নিয়ে ভালোভাবে মাটিটা দিয়ে দেবেন, দিয়ে জলটা দিয়ে দেবেন। যদি মনে করেন আরো খুব তাড়াতাড়ি শিকড়গুলো আরো বাড়িয়ে নেব, তখন কিন্তু এই কাটিং এর পাউডারটা 1 গ্রাম 1/2 লিটার জলে গুলে নেবেন, দিয়ে সেই জলটা এই গাছের গোড়ায় দিয়ে দেবেন। তাহলে শিকড়গুলো কিন্তু আরো তাড়াতাড়ি বেরিয়ে যাবে। যদি আপনারা গুটি কলম করেন তাহলে পরে মাটিটা আপনারা ভালোভাবে করে নেবেন, খোল গোবর যে কোনো মাটি আপনারা পচিয়ে নেবেন 1 মাস ধরে, তারপর মাটিটা ভালোভাবে শুকিয়ে গুঁড়িয়ে জল দিয়ে নরম করে নেবেন। সেই মাটিতে আপনারা গুটি কলম করবেন। গুটি কলম করার পর মোটামুটি 35 দিন সময় দেবেন, তারপর ডালটিকে কাটবেন। তারপরে সেই ডালটি কাটার পর পাতাগুলি একটু ছেটে দেবেন। দেওয়ার পর আপনারা মাটিতে এইভাবে বসিয়ে প্যাকেটে আপনারা ছায়াযুক্ত জায়গায় 15-20 দিন আপনারা রেখে দিন, এবং যতক্ষণ না নতুন পাতা ছাড়ে ততক্ষণ জলটা আপনারা দিয়ে যাবেন, কোনো সার বা কোনো কিছু দেবেন না। যখন কোনো গাছকে রিপোর্টিং করবেন, একটি টব থেকে আরেকটি টবে আপনারা লাগাবেন, তখন অনেক শিকড় আপনারা বাদ দেবেন। সেইটি বসানোর পর 1 লিটার জলে 1 গ্রাম এই পাউডারটি ভালোভাবে গুলে নিন এবং টবটিতে ভালোভাবে দিয়ে দিন। তাহলে গাছটি তাড়াতাড়ি আবার নতুন শিকড় ছাড়বে। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক দেবেন, ভিডিওটি অপরকে জানাতে শেয়ার করার অনুরোধ রইল। যারা এখনো পর্যন্ত আমার ভিডিওটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ, পরের ভিডিও পেতে সঙ্গে থাকতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। মুখার্জি গার্ডেনের তরফ থেকে আপনাদের সকলকে আন্তরিক ভালোবাসা জানিয়ে এখানেই শেষ করি।